আপনাদের দেহ আপনাদের মন সুস্থ রাখার জন্য আমাদের মন চ্যানেলের সাথে থাকুন, আপনাকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত। ঘুমের জন্য তিনটি উপায় বলছি। এক নম্বর হচ্ছে অ্যাকিউপ্রেশার, দুই নম্বর হচ্ছে শবাসন, এবং তিন নম্বর হচ্ছে প্রাণায়াম। এই তিনটাতে আপনার অবশ্যই ঘুম হবেই। অ্যাকিউপ্রেশার প্রয়োগটা কিভাবে করবেন, যাদের ঘুম কম হয় তাদের তিন চারবার এই অ্যাকিউপ্রেশার দিনে বা বিকাল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত করবেন, কিন্তু রাতে শোয়ার আগে সেটা একটু লং টাইম করতে হয়। সিস্টেমটা হচ্ছে হাতটাকে এই আঙুলগুলো একটা আঙুলের ভিতর প্রয়োগ করে এইভাবে চাপ দিতে হয়। এই চাপটা এক টানা দুই থেকে দশ বারো মিনিট একভাবে প্রয়োগ করতে হয়। এই দুই মিনিট কি এক মিনিট একভাবে প্রয়োগ করলেন, এক মিনিটের পরে আবার অপোজিট এই পাশে এইভাবে চেপে ধরে রাখতে হবে। আঙুলগুলো টান থাকবে, এটাকে চেপে ধরে এই এই প্রয়োগ চেপে ধরে রাখা। হয়তো এক মিনিট রাখলেন, আবার এক মিনিট এই পাশে এইভাবে দশ থেকে বারো মিনিট। আর সকাল থেকে তিন চারবার আপনি একটা সময় করে নেবেন, অভ্যাস করে নিতে হবে। অভ্যাস করলে আপনার এই উপায়টা আপনার অবশ্যই কাজ করবে। তার জন্য কোনো বড়ি খেতে হবে না, ঘুমের জন্য কোনো টেনশন ফিল করতে হবে না, আপনার অবশ্যই ঘুম হবেই। এই হলো অ্যাকিউপ্রেশার গেল। আর শবাসন হচ্ছে রিল্যাক্স আসন, আমাদের চ্যানেলে আছে, শবাসনটা অবশ্যই আপনি দেখে করবেন। সব মানে মরা, মরার মতো শুয়ে থাকা, আপনার কোনো সেন্স থাকবে না দেহে, শুধু মনটাকে নিয়ে মহাশূন্যে যান বা খোদার সাথে সম্পর্ক করেন বা ভগবানের সাথে সম্পর্ক করেন, যে যে ধর্মে সে যে প্রভুকে যেভাবে নামে ডাকেন তার শরণাপন্ন হন। অবশ্যই তার দ্বারা আপনি ঘুমিয়ে পড়বেন, আপনার হৃদয়ের মাঝেই তিনি আছেন, সে আপনাকে দেখছেন। আপনাকে শুধু একটু ভালোবাসতে হবে তাকে, আপনার শ্রদ্ধা দিতে হবে। শ্রদ্ধা নিবেদন করলে অবশ্যই তিনি আপনার হেফাজত করবেন, আপনার এবাদতই হেফাজত। অবশ্যই তার মহব্বত, মহব্বত নিয়েই আপনি পৃথিবীতে এসছেন, তার মহব্বতেই আপনি বেঁচে থাকবেন এবং সুখে জীবন যাপন করবেন, সেটা তিনি চান, কিন্তু তার কাছে তো যেতে হবে। শবাসন করলেন, শবাসনেই আপনি শুয়ে পড়েই করতে পারেন সেই প্রাণায়ামটা। চোখটা বন্ধ করতে হবে আপনাকে, চোখটা বন্ধ করে নিঃশ্বাসটা গভীরভাবে টেনে নেবেন, নিয়ে শব্দতই খোদা, খোদাকে ভাবলে আল্লাহ বা খোদা মনে রাখবেন, আর হুটা প্রয়োগ করবেন মুখ দিয়ে, কিন্তু সুর এবং ধ্বনিতে বা আজানের সুর, আপনার মনে যেটা চায় আর কি, বা অন্য ধর্মাবলম্বী সেটা ওঙ্কার বলতে পারেন, যে যে ধর্মে, কিন্তু শব্দটা ও একটা হবে। প্রয়োগ করে আমি দেখাচ্ছি, চোখটা বন্ধ করতে হবে। ও মিনিটে দুবার করা যায়, লং টাইমে হাফ মিনিট করে প্রত্যেকবার সুরের সাথে মিলিত ভাবে আপনার মনটাকে সংযোগ করা, দেখবেন আনন্দ পাবেন, খুব আনন্দ, ঘুমটাও আনন্দের সাথে হয়ে যাবে। আশা করি এই ভালোবাসাটুকু আপনাদের কাজে লাগবে। আশা করি আপনি ভালোবাসা পেলে আপনার ভালোবাসাটা আরেকজনকে প্রয়োগ করুন, আপনার আনন্দটুকু পেয়েছেন সেই আনন্দটুকু আরেকজনকে নিবেদন করেন, দেখবেন আপনার প্রাণ ভরে যাবে, সেও ভালোবাসা পাবে আপনার, অবশ্যই আপনারা করবেন আশা করি। আপাতত আজকের মতো আসছি।